রাজা নামের এই গরুটির ওজন এক টনেরও বেশি আর বাদশার ওজন আধা টন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামের কৃষক এমদাদুল হক বেশ আদর যত্নে বড় করেছেন গরু দুটিকে। আমার এই গরুটা নাম দিয়েছে হচ্ছে রাজাবাবু, গোপালগঞ্জের রাজাবাবু। মানে ওকে এত যত্ন করি ভাই, এ মনে আছে একটা সন্তানকে যেভাবে লালন পালন করে মানুষ, আমি ঠিক তদ্রূপ ওকে আমি সেভাবে লালন পালন করি। এটার ওজন এক টন প্লাস। রাজার দাম ধরা হয়েছে 15 লাখ টাকা আর বাদশার দাম 10 লাখ। বাছুর থাকা অবস্থায় গরু দুটিকে লালন পালন করেন এমদাদুল হক। শখ করে বাছুর দুটির নাম রাখেন রাজা ও বাদশা। এবার কোরবানির ঈদে গরু দুটিকে বিক্রির আশা করছেন তিনি। আমার এরকম আছে মোট 7টা গরু, তা এটাই প্রথম, মানে এটা বড়। এরপরে এরই ভাই আছে আর একটা, তার নাম বাদশা। এবছরে আমি কুরবানির জন্য তার দাম নির্ধারণ করছি 15 লক্ষ টাকা। এমদাদুল হকের এই রাজা ও বাদশাকে লালন পালন করতে সহায়তা করেছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। গরু দুটিকে খাওয়ানো হয় ভুসি, কুড়া, ভাত সহ চাষ করা ঘাস। বিশেষ খাবার হিসেবে খাওয়ানো হয় কলা, মালটা, আপেল সহ নানা ধরনের ফল। এটা আমার গাভীর বাচ্চা, এটা ছোটবেলা থেকেই আমি লালন পালন করে আসতেছি। একে একদম স্বাভাবিক খাবার খাওয়াই, একদম ন্যাচারাল খাবারটাও খায়। ছোট থেকে ওর মার দুধ খাইছে, পর্যাপ্ত পরিমাণের মায়ের দুধ খেয়েছে, সেই থেকে ওর গরুটা বেড়ে গেছে। গত বছর এমদাদুল হক তার রাজা নামের গরুটিকে বিক্রি করার জন্য 8 লাখ টাকা হাকলেও প্রতারক চক্রের কারণে বিক্রি করা যায়নি। তবে এবার রাজা বাদশা দুজনকেই বিক্রি করে দেবেন বলে জানান এমদাদুল হক। তো গত বছরে আসলে এটা দাম চেয়েছিলাম আমরা 8 লক্ষ টাকা। তো 8 লক্ষ টাকা চার পরে এটা মানে একটা প্রতারণার ফাঁদে আমি পড়ে গেলাম। বাদশা রাজাবাবু, গোপালগঞ্জের রাজাবাবু আর গোপালগঞ্জের বাদশা, রাজার ভাই বাদশা। ইতোমধ্যে সবার দৃষ্টি কেড়েছে রাজা, বিভিন্ন জায়গা থেকে দেখতে আসছেন ক্রেতারা। এছাড়াও রাজা বাদশা নাম শুনে কৌতূহল সৃষ্টি হওয়ায় এক নজর গরু দুটিকে দেখতে আসছেন অনেকেই। তা আসলে রাজার মতো চলতো, রাজার হালে চলছে, কেউ বা খেদা তো ওরে গরুটারে। ছোটবেলা থেকে এমনি ছোটা থাকে, সব সময়ের জন্য ছাড়া থাকে, ওরে কোনো সময়ের জন্য বান্ধ নেই, এখন বড় হয়েছে দেখে বান্ধ হয়। এটাই খড় কাঁচা ঘাস, তাহলে খেসারি কলের ভুসি, ময়দার ভুসি খুদ রান্না করে খাওয়াই। রাজা বাদশা না ওটা না ও খারাপ জিনিস খালি একদিন থাকতো নাকি বাবা, ওইসব গরু না ওইসব ওইসব খায়নি। এবার গোপালগঞ্জের কোরবানির হাট মাতাবে রাজা বাদশা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সারা থাকছে ফিরি মাইন্ডে খাইছে, ওটা কোনো এই নাই, ওটা একে জমি জাতীয় বান্ধি নাই যে কোনো সময়, ওটাই 2 বছর বান্ধি ও আগলাই রয়েছে। ওটা ছোট একটা বাচ্চা আছে, ছোটটা সেটাও এখন আগলা। আমার সাথে যাদের কথা আছে আমি তাদের প্রত্যেককেই বলতেছি, ভাই আপনারা যদি গরু নিতে চান, আমার গরুটা কিনতে চান, আপনারা সরাসরি আমার কাছে আসেন, সরাসরি আমার বাড়িতে আসেন, বাড়িতে এসে দেখেন, ছবিতে দেখতেছেন, ছবিতে অনেক ছোট দেখা যাচ্ছে তাকে, আমি যখন কাছে এসে দেখবেন তখন আরও সঠিকভাবে দেখতে পারবেন, আপনার পছন্দ হবে। পছন্দ হওয়ার মতো একটা গরু, ছবি দেখে পছন্দ হয় না। রাজার হালেই চলছে, ওই রাজাবাবু এই জন্যই নাম দিয়েছে।